ময়দান কাঁপানো প্রবাদ প্রতিম ফুটবলার গোষ্ঠ পালের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ ক্রীড়া জগতের। শ্রদ্ধা জানালো ময়দান স্পোর্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ফুটবল একাডেমির কোচিকাচাদের নিয়ে মাল্যদান করা হয় গোষ্ঠ পালের মূর্তিতে। তার স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার ছেলে নিরাংশু পাল, ছিলেন বিধায়ক তথা কলকাতা পুরসভার মেয়র ইন কাউন্সিল দেবাশিস কুমার সহ বিশিষ্টরা। ফুটবলের মধ্য দিয়ে গোষ্ঠ পালের ইংরেজ বিরোধী লড়াইয়ের কথা তুলে ধরেন ছেলে নিরাংশু পাল। প্রাপ্তবয়স্ক হলেই বুস্টার টিকা, রবিবার থেকে 18 ঊর্ধ্বদের বুস্টার ডোজ, টাকা দিয়ে বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে মিলবে টিকা, নয়া শ্রেণীর আতঙ্কের মধ্যে নির্দেশিকা কেন্দ্রের, দ্বিতীয় ডোজের 9 মাস পর মিলবে বুস্টার ডোজ। খাস কলকাতায় বেনজির কাণ্ড, স্কুল বাসে বিভ্রাট, বাড়ি ফিরতে দেরি, সল্টলেক শিক্ষানিকেতনে বিক্ষোভ, উদ্বিগ্ন অভিভাবকদের, পড়ুয়ারা ভুল করে অন্য বাসে উঠে পড়াতেই বিপত্তি দাবি কর্তৃপক্ষের, কেন বিভ্রাট স্কুলে, সিআইডি। বকটুই কাণ্ডের পর এবার ভাদু শেখের খুনেও সিবিআই তদন্ত নির্দেশ হাইকোর্টের। মনে করা হচ্ছে দুটি ঘটনার মধ্যে যোগ, প্রকৃত দোষীদের খুঁজে বের করতেই সিবিআই তদন্ত, তদন্ত করতে পারবে না পুলিশ, জানালো আদালত। বকটুইকাণ্ডের পরেও মন কাঁদেনি শুভা প্রসন্নর, মরে গেলে কাদাই মানুষের ধর্ম, ক্ষমা চাওয়া উচিত আপনার রায় অনুষ্ঠানে মন্তব্য রুদ্রপ্রসাদ সেনগুপ্তের, রাজ্যের ত্রুটি ধরিয়ে দেওয়া দোষের নয় জবাব কৌশিক সেনের, বকটুইয়ের ঘটনা স্পর্শকাতর প্রতিক্রিয়া কমলেশ্বরের। ঝালদাকাণ্ডে দিনভর দফায় দফায় 4 প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, ক্লোজ হওয়া 5 পুলিশ কর্মীকেও জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার, নিহত কাউন্সিলরের স্ত্রীর সঙ্গেও কথা সিবিআইয়ের। এসএলএসটি মামলায় সিঙ্গেল বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ, রাজ্যের হ্যারিস ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে আর্জি, ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ালো ডিভিশন বেঞ্চ, সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ প্রাক্তন এসএসসি উপদেষ্টারও। শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, পার্থর কোর্টে কি বল ঠেললেন কুণাল? পার্থদা একদিক থেকে তৎকালীন শিক্ষামন্ত্রী, অন্যদিক থেকে দলের মহাসচিব, কারুর কোনো প্রশ্ন থাকলে এ বিষয়ে পার্থদার কাছে গেলে পার্থদা ডিটেলটা বলতে পারবেন, হয়তো উনি জানবেন, আমি তো জানবো না। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে উদ্ধার 3টি ক্যাঙ্গারুর মধ্যে মৃত্যু, একটির অতি দুর্বলতা থেকে মৃত্যু বলে প্রাথমিক অনুমান, বাকি দুটি ক্যাঙ্গারু এখনও সুস্থ রয়েছে। সপ্তাহখানেক আগে বৈকুণ্ঠপুর ডিভিশন থেকে উদ্ধার হয় 3টি ক্যাঙ্গারু। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।